পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিছুদিন আগে একটা কেস নিয়ে, এবং কেসটা আমি একটু জোর অবস্থাতেই মানে লড়বো বলে ঠিক করি, অনেক অ্যাডভোকেটের কাছ থেকে ঘুরে কোথাও গিয়ে আমার কাছে আসেন, এবং আমি অনেকগুলো থ্রেট কল পাই ওই কেসটার জন্য। যখন দুদিন তিন দিন পর যখন আমি কাউকে বুঝতে দিচ্ছি না ব্যাপারটা, তখন মা একদিন আমাকে এসে রাত্রিবেলা, আমি শুয়ে আছি খুব টেনশন করছি, মা রাত্রিবেলা দেখি মাথায় এসে একটু হাত বোলাচ্ছে, কি হয়েছে বলতো তোর, তোকে তোকে একটু অন্যরকম লাগছে কেন? তো তখন মাকে আমি বললাম, এবং মা এক কথা শুনে আমার খুব অবাক লাগলো। মা কিন্তু খুব টেনশন করে, তোমার কাছে আসছে কিন্তু দাঁড়িয়ে টেনশন করছে, কিন্তু ওই মা মুহূর্তে সব থেকে বেশি সাপোর্ট আমায় তখন মা করেছিল, যে তুই কর, যা হবে দেখে যাবে। আমার মক্কেল নিজে এসে বলেছে, দিদি আপনি ছেড়ে দিন এই কেসটায়, দরকার নেই, কিন্তু মা বলেছিল না তুমি লড়ে দেখো। দিদি আমি কিন্তু আজকে সেই জায়গায় কেসটা লড়েছি, এবং যারা ফ্রেড দিয়েছে তাদের আমি ভেতরে করেছি। যখন ছেলে এসে বললো সঞ্জিতা দি, কিরম লেগেছিল আপনাদের? ঘটনাটা হচ্ছে, প্রথম হচ্ছে ওদের সিনিয়ররাই আমাদের কাছে কথাটা পেরেছিলেন ফার্স্ট, এবং আমরা দুই বাড়ির মধ্যে আলোচনা করি, করে তখন ওদের বাড়ি থেকেও দেখলাম আমার ছেলেকে ওদের পছন্দ, আর এই মিষ্টি মেয়েটাকে তো আমার ভীষণই পছন্দ, বড় বড় চোখ হাসি মুখ আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু তারপর কি একটা হলো জানি না, ওদের মধ্যে সম্পর্কটা একটুখানি খারাপের দিক হয়ে গেল আর কি। তখন ওরা কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখতো না, তারপর আমি না খুব ভেঙে পড়েছিলাম। আমি বললাম যে আমার এত ভালো বৌমা হবে, আমার খুব আনন্দ হয়েছিল, আবার ওকে দেখে এত পছন্দ হয়েছিল, এত ভালো মেয়ে। এবং আমি সংকটমোচনে ভীষণ ভক্ত হনুমানজির, আমি সমানে ডেকে যেতাম হনুমানজিকে, হনুমানজি আমার কথা শুনেছিলেন। দু বছর পর হঠাৎ ওরা দুজনে অপোজিট পার্টি হিসাবে, মানে অ্যাডভোকেট হিসাবে ওরা দুজনে দুদিকে কাজ করে, তখন ছেলের হঠাৎ আবার প্রথম পুরনো প্রেম জেগে ওঠে। ও তখন আমাকে ফোন করে বলে যে মা তুমি ওদের বাড়ির সঙ্গে একটু কথা কর, যাতে ও ওকেই আমি বউ করব। আমি সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করিনি, আমি সঙ্গে সঙ্গে ফোন করে ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, ওর বাবার সঙ্গে। এবং ওর বাবা আমাকে বললেন যে ওর জন্মদিন 14 ফেব্রুয়ারি, আমাকে বললেন আপনারা আসুন ওই দিনেই আমরা পাকা কথাটা বলবো। এবং ওই দিনে আমরা গেলাম, গিয়ে আমার একবারে ওই দিনেই আমি বিয়ের কথা বলে সেটেল করে একদম চলে এলাম। আমার যে কি আনন্দ হয়েছে এই বউকে পেয়ে, আমি ভীষণ খুশি, ভীষণ। তো তাও সে এমন কি হলো, সুন্দর একটা সম্পর্ক ছিল, মধ্যখানে হঠাৎ বাধা পড়লো কেন? দিদি ব্যাপারটা হচ্ছে কি, তখন তো একটা কি হয়, প্রফেশনে তো তখন শুরু শুরু, আমারও তখন মনে হচ্ছে কিছু তো করি আগে, তারপরে নয় ভাবা যাবে, এটা দুজনের আগে থেকেই ছিল। এবার ওই দুজনেই দাঁড়াবো, কে কার আগে যাব, মানে এই একটা লড়াই বোধহয় ছিল, জানো তো অ্যাকচুয়ালি প্রফেশনে বোধহয় থাকে দিদি, স্পেশালি একই প্রফেশন, সেম প্রফেশন, তো সেক্ষেত্রে তখন বোধহয় হয়। তো এই করতে করতে হঠাৎ করে কি হয়, এবং আমিও তখন আলিপুর কোর্টে আগে প্র্যাকটিস করতাম, ওখান থেকে আমি ব্যাংশালে শিফট করি, এবং ও তখন আলিপুর কোর্টে ছিল, সেখান থেকে হাইকোর্ট করে তারপরে ও সিআর শিয়ালদাতে শিফট করে। তখন কি হতো, কেস করব, ভালো কিছু করব, আরও ভালোভাবে দাঁড়াবো, তখন এই যুদ্ধটা যেন তখন মনের মধ্যে কাজ করতো যে করতে হবে কিছু। দিদি তারপর তো আমি ফার্ম করি, নিজের ফার্ম, আমার ফার্মের নাম শ্রী লিগাল অ্যাসোসিয়েট। তো তারপরে হঠাৎ করে একটি মামলা, এবং একটি ডিভোর্সের মামলায় হঠাৎ করে গিয়ে আমার আদার সাইড, এবং আবার তো দেখা দিদি, আমি আমার মামা বাড়িতে মানুষ, এবং আমার বিয়ের এক মাস আগে 2 জানুয়ারি আমার দাদাই মারা যায়, এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে মা কিন্তু আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফোন করে বলতো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দাদুর আশীর্বাদ আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেইভাবে নাম পাইনি দিদি, তবে চেষ্টা করেছিলাম, 2 বছর কাজ করেছি আমি, লাস্ট আমার কাজ ছিল 3 নয়নী। তো অপরাধের ছেলের সাথে কিভাবে পরিচয়? উনিও মানে অভিনয় করতেই একটা জায়গায় গেছিলেন, যেখানে আমরা একটা শর্ট ফিল্ম করতে গেছিলাম পুরীতে। আসল কথা কি বলুন তো, আমি তো অভিনয় জীবন থেকে এসেছি, অভিনয় করেছি, এরাও জানতো সেটা, কিন্তু এবার সেইভাবে কাজগুলো তো আমি গুছিয়ে করি না। সব থেকে বড় দ্বন্দ্ব হচ্ছে আমি বাঙাল, ইনি এদেশি, মানে ঘটি। এবার বাঙাল ঘটির একটা যে ফাইট, সেটা আমাদের মধ্যে একদম পুরোপুরি বিরাজ, মানে নখ রাখা যাবে না, নেল পলিশ পরা যাবে না, কিন্তু নিজে পরে আছে দেখুন, আমি কিন্তু পরিনি, আমি কিন্তু
এইভাবে আমার শাশুড়ি মা মানে হয়তো আমাকে বলতেন যে এটা এইভাবে করো, এবার আমি যেহেতু বাড়ি থেকেই টুকটাক জানতাম এবার সেইটা এবার মা বলতেন এইভাবে করো, এবার আমার অসুবিধা হয়ে যেত কি, আমি যেহেতু যেভাবে করে এসেছি সেইভাবে এখানে ফ্রিডমটা পাচ্ছি না, এবার সেইটা আমার কাছে কষ্টের। বিয়ের পর যখন আমি গেছি মানে আমার 10 দিনের মাথা থেকে আমাদের টুপিটাকে নিয়ে অশান্তি হয়েছে বিভিন্ন কারণে। ওই বাড়িতে নিয়ম হচ্ছে ছেলেরা খেয়ে নেবে তারপরে আমরা খাবো। এবার আমার ছেলে যখন আমার পেটে মানে 3 মাসের তখনই আমাদের চরম অশান্তিটা শুরু হয়, তারপরে আগে থেকেই হচ্ছিল বিয়ের পর থেকে। তখন এমন একটা সিচুয়েশন আসে উনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তো সেই সময়টা দিদি আমরা বেরিয়ে যেতে বলতে কি, আমি বলতাম আমি রোজ রোজ ঝগড়া করতে পারছি না, ওকে বাপের বাড়িতে রেখে আয়, রেখে এসে তারপর তুই ওপরে ঘর কর, ওপরে ঘর করে তখন থাক, না আমাদের আলাদা করে দাও। আমি না আলাদা হবে না, আমি বেঁচে থাকতে আমি আলাদা করতে দেবো না। ছেলে বললো যে না বলে বউকে নিয়ে চলে গেল বাপের বাড়িতে, বউয়ের বাপের বাড়িতে চলে গেল। তা চলে যেতে এবার ছেলের জন্য আমি কাঁদি যে ছেলে আসছে না, আমার দুটো ছেলে আমার বুকের পাঁজর একটা চলে গেল, এরম বলে কাঁদছি। তারপরে একদিন পুজোর সময় এসে ছেলে জড়িয়ে ধরে কাঁদলো, আমিও কাঁদলাম। তারপরে ওই আস্তে আস্তে শুরু হলো, আসা যাওয়া শুরু হলো। তারপরে বউ খোঁজ খবর নেয়, এখন মানে এমন হয়ে গেছে প্রত্যেক দিন মানে খোঁজ নেবে। কালকে রাত্রি রাত 2 অবধি আমরা গল্প করেছি। এসে থাকছো না কেন? থাকছি না কারণ দিদি ওখানে আমাদের বাড়ি হচ্ছে, তৈরি হচ্ছে, ঘরগুলো খুব ছোট বলে আমাদের এখন অ্যাডজাস্টে একটু প্রবলেম হয়, যেহেতু বাচ্চা মানে আমার জায়েরও 2 বাচ্চা, সেই জন্য এখন আমরা থাকতে পাচ্ছি না। তবে আমাদের বাড়ি হচ্ছে, আমরা খুব শিগগির এখানে মানে ওখানে শিফট হয়ে যাব। মা ডেকেওছেন, আমার যখন বাবু হয়েছে সেই অবস্থায় আমি প্রেগনেন্ট অবস্থায় বেরিয়ে গেছিলাম ঠিকই, এখন যখন আমার ছেলে হলো তখন আমি বেডে শুয়ে একটাই ফার্স্ট কথা বলেছিলাম আমার হাজব্যান্ডকে, আজও বলে তুমি খুশি তো, মাকে জানিও কিন্তু। ও করতে চাইছিল না দিদি, আমি জোর করে করলাম। তখন মাকে আমি নিজে থেকে ফোন করি, বিজয়ার প্রণাম জানাই, মা বলো প্রণাম তো ফোনে হয় না, তুই আয়। যখন আমাকে এইভাবে ডাকলো আমি আর থেমে থাকতে পারলাম না দিদি, জড়িয়ে গিয়ে ওনাকে আদর করে আমি সরি বললাম আর ওনাকে কাছে টেনে নিলাম। আর উনিও সত্যি মন থেকে অনেক ভালো, তার জন্যই আমাকে আজকে কাছে টেনে আমরা আজকে দিদি নাম্বার 1-এর মঞ্চে আসতে পেরেছি এই মানুষটার জন্য। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দূর আকাশে তোমার সুর, আজ আমরা শ্রীরামপুর, শ্রীরামপুরের দোলতলায় ইন্দ্রাণী চ্যাটার্জির বাড়িতে। আমি বলি এটা অনেক পুরনো একটা কথা, দিদির একটা বিয়ের সম্বন্ধ হয়, তখন আমি ক্লাস 11-12 এরকম পড়ি। আচ্ছা, তো সেই সময় দিদির সম্বন্ধটা হঠাৎ ভেঙে যায়। বাবা গিয়েছিলেন বাইরে মানে বিজয়বাড়া, ওখান থেকে একটা ফোন আসে রাত্রিবেলা, ফোন কলস আসে, ওরা ওর পছন্দ করছে না, তো বিয়েটা হবে না। তো দিদিরা খুব ইন্ট্রোভার্ট ছিল প্রথম থেকে, দিদি একটু মানে শান্ত প্রকৃতির ছিল, হ্যাঁ অনেকজন মানুষ শান্ত ইন্ট্রোভার্ট এক্স্যাক্টলি, তো এরকম ছিল। তো দিদিটা শুনতে না খুব আঘাত লাগে, যেহেতু নার্ভ উইক ছিল, ঠিক আছে, তো একটা বিশাল বড় চেঞ্জেস আসে আমাদের আমাদের ফ্যামিলি। তখন ওর বয়স খুবই কম, মানে হ্যাঁ তখন আমার 19, ওর 25 কমপ্লিট, 26 এরকম। তো তারপরে ও সোজা আমার বাড়িতে চলে আসে এবং ও সমস্ত ফাইলস মানে কি ইনকাম না ইনকাম সবকিছু নিয়ে, ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে এক্স্যাক্টলি আমার বাবার কাছে। এখন কি কি আছে জীবনে, মানে কি কি বুটিক? বুটিক 20 বছর হবে এবছর, 15th August। তার সঙ্গে এখন আমার একটা ক্লাব স্যালন আছে, একটা ক্যাফে আছে, ক্যাফেটা যদিও আমার আমার হাজবেন্ডের, কিন্তু কনসেপ্টটা আমার নিজের। আচ্ছা, এই শ্রীরামপুর এটা কোথায়? স্টেশনের ওখানে, স্টেশনের কাছাকাছি। ওখানে শুধু কফি পাওয়া যায় নাকি স্যান্ডউইচ আর কি কি পাওয়া যায়? চাইনিজ পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়, আর কফি ভ্যারাইটি পাওয়া যায়, কফি চানু থেকে আরম্ভ করে সমস্ত আইটেম কফি যতগুলো হয়। হঠাৎ করে একদিন ইচ্ছে হলো কি যে কোনো একটা ইভেন্ট মানে বিউটি প্যাজেন্টে যাব, পার্টিসিপেট করবো অ্যাজ এ পার্টিসিপেন্ট মিসেস ইন্ডিয়া। আমার মেয়ে আমাকে বললো, বড় মেয়ে, মা জিন্দগি না মিলেগি দুবারা, চলে যাও। তো আমি গেলাম এবং সেখানে ক্রাউন হোল্ডার হলো, সেটা একটা বিশাল বড় আমার লাইফে, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। আমার দাদু ডাক্তার, বাবা চাকরিজীবী, কিন্তু আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি না, কিন্তু ওই যে সব ব্যবস্থাপনা দেখে, মাথায় তো বিজনেস ঘোরে সবসময়, ওটা দেখে আমার মনে হলো এরকম তো আমিও করতে পারি।
এরা নন বেঙ্গলিরা করছে, বাঙালিরা কেন করছে? বাঙালি হয়ে পিছিয়ে থাকবো কেন? আমিও করবো। একদম মনের জন্য একা স্টার্ট করলাম ফার্স্ট সিজন, ঠিক আছে? এটা এখন হচ্ছে আমার সিজন ফোর। এছাড়া আরেকটা জিনিস করি আমি, এখন দু বছর যাবৎ করছি, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার লঞ্চ করি। আমি চাই যে আমি যেভাবেই প্রফেশনে এসেছি, হাউসওয়াইফরাও তাদের যে সুপ্ত বাসনা মনের সেটা যেন পূরণ করে মডেলিং করে। তো সেইভাবে তারা কিন্তু সেই মডেলগুলো দিয়েই কিন্তু আমি ক্যালেন্ডারটা করি। আমাদের প্রিয়দর্শনীর যে ইনহাউস ক্যালেন্ডার লঞ্চ হয় সেটা কিন্তু ওই মডেলরা, যারা কিনা হাউসওয়াইফ, তারাই কিন্তু অ্যাজ এ মডেল আমাদের কাজ করছে। গল্পটা শুনছেন তো? আমি সুমণ্ডলের কথা বলে একটি জি বাংলার সিরিয়াল করতাম, তাতে শুনেছিলাম যিনি লেখিকা সেই আশাপূর্ণা দেবী রাত্রিবেলায় দিনের বেলায় রান্না করতে করতে ওই উপন্যাসগুলো লিখেছিলেন। সুতরাং মানুষ ইচ্ছা করলে কিন্তু সব কিছু পারে, শুধু ইচ্ছাটাই বড়। যদি আমরা তার সামনে কোনো কিছু যদি বলি না, না এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, একদম না, এই গল্পগুলো ইন্সপায়ার করবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কেমন আছে ওরা? বেটার, আউট অফ ডেঞ্জার। যাক তাহলে ঈশান, এখন কি বলবি আমাকে বল? এখনো বলবি যে আমি সবকিছুর জন্য দায়ী, আমি দোষী, আমি তো জীবনের সব থেকে বড় থ্রেট? গৌরীর হটকারিতার জন্য তারা আজকে এত বড় একটা বিপদে পড়লো, এই কথাটা তো তুই অস্বীকার করতে পারবি না ঈশান। প্লিজ ভীষ্মণি, এখন ওসব কথা থাক না। হ্যাঁ, আমি মানছি যে এবারের ইনসিডেন্টে তুমি যুক্ত ছিলে না, তোমার এখানে কোনো দোষ ছিল না, আমি আমি ভুল করেছি তোমাকে দোষারোপ করে। দিদি, দেখতেই তো পাচ্ছিস যে গৌরী আর তারা দুজনে কতটা অসুস্থ। ঈশানকে এই অবস্থায় কেন বিরক্ত করছিস বলতো? পরে বলিস এসব কথা প্লিজ। কেন করব না দেবু? এই বাড়িতে যখনই কোনো অঘটন ঘটে, যখনই কোনো গন্ডগোল হয়, সমস্ত আঙুল আমার দিকেই তোলা হয়। না না, চুপ করে থাকলে হবে না ঈশান। তুই বল যে তাহলে তুই স্বীকার করলি তো তোর জীবনের, তোর মেয়ের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে গৌরী? শৈলবা, আপনি তো তখন থেকে কারো কথাই শুনছেন না। শৈলবা, ভদ্রতা সৌজন্য বলে একটা ব্যাপার আছে, সেটা বুঝুন। নিশ্চয়ই আছে, শুধুমাত্র আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আমার সঙ্গে কথা বলার সময়, আমাকে দোষারোপ করার সময় এই কথাগুলো কেউ মনে রাখে না। আচ্ছা পিসিমণি, এখন এসব কথা থাক না, আমার না এখন এগুলো শুনতে ভালো লাগছে না। না ভালো লাগলেও শুনতে হবে দাদা ভাই। মুক্তা, কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি পলা, তুই আমাকে কি বোঝাতে চাইছিস বল? আর দাদা ভাই, শৈলমা তো ঠিক কথাই বলেছে তাই না? তুই একটা জিনিস ভেবে দেখ যে গৌরী এমন কিছু করেছে যার জন্য গুন্ডারা বাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে গেছে। গৌরী তো নিজের কথা ভাবছেই না, ওর কথা তো বাদই দে, ও তার আর সেফটির কথাও ভাবছে না। একটু রেস্ট নিতে দাও, আমি ওর ট্রিটমেন্ট করছি, ও ঠিক আছে, তুমি এবার একটু শান্ত হও। এখন আর তারা তারা করে কি হবে গৌরী? তুমি তো এসব করেছো, তোমার জন্যই তো এই অবস্থা হয়েছে, তুমিই তো দায়ী। এতদিনে আমি সুযোগ পেয়েছি, হ্যাঁ, আমার উপর যত দোষারোপ করা হয়েছে কড়ায় গন্ডায় সব উসুল করে নেব আমি, প্রতিটা অপমানের বদলা নেব আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, বা তুমি একটু রেস্ট নাও, তারা ঠিক আছে, আমি ওর ট্রিটমেন্ট করছি, আর তাছাড়া ওর মেডিসিন ইঞ্জেকশন সব দেওয়া হয়ে গেছে, এবার তুমি একটু রেস্ট নাও, না হলে এবার তোমার পেছনে পড়তে হবে আমার। না ডাক্তারবাবু,
তারা যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি ওর কাছেই বসে থাকবো, এক চুলও আমি নড়বো না। বেশ, তোমার যা ইচ্ছে সেটাই করো, শুধু এই ওষুধটা খেয়ে নাও। ডাক্তার বাবু, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমার সঙ্গে কথা বলবে না? কি বলবো বলো তো তোমায় গৌরী, এত বছর ধরে এত কিছু বলে আমি ক্লান্ত, নতুন করে তো কিছু বলার নেই তোমাকে। তুমি যদি আমার কথা না শোনো, যদি নিজের ভালোটা নিজে না বোঝো, তাহলে আমি আর কি বলবো? তোমার প্রাণে যা চায় তুমি সেটা করো। তারা, তারা মা, ও তারা, শুনতে পাচ্ছিস মা? ঠিক আছিস তুই? হ্যাঁ, তোর আর কোথাও কষ্ট হচ্ছে না তো মা? বল না মা, আমার আর শরীর খারাপ নেই, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমো মা, এখন একটু ভালো করে ঘুমো, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, আমরা কখন বাড়িতে এলাম? বাবাই, তুমি নিশ্চয় আমাদেরকে বাড়িতে নিয়ে এসেছ, আমি জানতাম তুমি ঠিক আসবে। জানো বাবাই, কাল আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মায়ের খুব ব্যথা লেগেছিল। দেখো, আচ্ছা ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নে। আর গৌরী, আমি বারবার বলছি তোমাদের দুজনেরই রেস্টের প্রয়োজন। আমি একটু বেরোচ্ছি, আমি একটু থানায় যাব, এই কিডন্যাপিং এর ব্যাপারে কথা বলতে হবে। আমি আসছি। মা রে, তুই একটু ঘুমো, আমি একটু ছোট্ট কাজ সেরে আসছি, কেমন? আমার তারার যে ক্ষতি করেছে তাকে আমি ছাড়বো না, শাস্তি দেবই, এভাবে চুপ করে ঘরে বসে থাকবো না। আর যাদের আমি খুঁজছি তাদের ব্যাপারে বস্তির লোকদের থেকেই নিশ্চয়ই খবরাখবর পেয়ে যাব। হ্যালো, হ্যাঁ আমি গৌরী বলছি। বলছি, যে প্রমোটার তোমাদের বস্তি উচ্ছেদ করতে এসেছিল তাকে কোথায় পাওয়া যাবে বলতে পারবে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোরা যাকে মারতে এসেছিলি সে তোদের শাস্তি দিতে জল জ্যান্ত দাঁড়িয়ে আছে। এই, ও এখানে এলো কি করে? ও এখানে এলো কি করে? মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? ধরো তাকে। মা, তার সহায় কেউ তার কিচ্ছু করতে পারবে না। ওকে এখানেই মেরে ফেলতে হবে, না হলে ওই বস্তি আমরা কোনোদিন উচ্ছেদ করতে পারবো না। তোদের খুব সাহস না? আজ দেখবো তোদের কত সাহস। আমার মেয়েকে টেনে নিয়ে গেছিলি, কষ্ট দিয়েছিস, ওকে এক ফোঁটা জল পর্যন্ত দিসনি। আজ আমি ছাড়বো না তোদের, তবে আমি তোদের শাস্তি দেবো না, শাস্তি দেবেন স্বয়ং মা। মায়ের হয়ে আজ আমি তোদের শাস্তি দেবার জন্য লড়ে যাব। এই মা, মারোকে, মারোকে! তুই সব থেকে বড় পাপি, সব থেকে বড় শাস্তিটা তুই পাবি, যার জন্য বস্তির এতগুলো মানুষ আশ্রয় হারাতে চলেছিল, যার জন্য আমার মেয়ে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে আমি সব থেকে বড় শাস্তিটা নিজের হাতে দেব। চল গরিব, একদম না।
করি। সব কটাকে ধর, যাও। তুমি ঠিক আছো তো? না ডাক্তারবাবু, আমি আগের দিনের মতো ভুল করিনি। আমি আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিলাম, এদের নিয়ে যান, এরাই আমাকে আর আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। এই কাজটা কিন্তু ভালো করলি না। আমাকে চিনিস? তুই চিনিস আমার ক্ষমতা? জানিস তুই? গৌরী বলে তো বাঁচিয়ে রেখেছে, আমি হলে একেবারে শেষ করে দিতাম। ঈশান, হচ্ছেটা কি? তোমাকে আমি আবারও সাবধান করছি, পুলিশের সামনে এরকম আচরণ করো না। ওরা ক্রিমিনাল, তুমি তো নও। পুলিশের সামনে কারোর গায়ে হাত দেওয়া মানে সেটা অপরাধ। অফিসার, ওদেরকে নিয়ে আসুন। ইয়েস স্যার। গৌরী, তোমার আর একটু তর্স হইল না? আমি তো বেরিয়েছিলাম এদেরকে ধরবার জন্য, তার মধ্যেই তোমাকে এখানে এসে নাটকটা করতে হলো। আশ্চর্য ডাক্তার বাবু, তুমি এখনো আমাকে দোষ দেবে? তুমি জানো না ওরা আমার মেয়েকে কত কষ্ট দিয়েছে। আজকে যা কিছু ঘটেছে সব ঘটেছে শুধুমাত্র তোমার হুইমজিক্যাল আচরণের জন্য। আমি তোমাকে এতবার মানা করি গৌরী, তারপরেও তুমি আবার সেই একই কাজ করলে। গৌরী, আমি না তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ এবার একটু ম্যাচিওর হও, তা না হলে তুমি কিন্তু এবার সব হারিয়ে ফেলবে গৌরী, আমাকেও এমনকি নিজের মেয়েকেও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কে জিতবে কে হারবে তা আমি জানি না, কি করছো এই হার তোর? আরে ঠাম্মি, এটা কি করছো? এসবের কোনো দরকার নেই, প্লিজ। আরে বাবা, আমি আমার নাতনির গান শুনি, তাকে ভালোবেসে তাকে হারটা দিচ্ছি, তুই বলার কে রে? কিন্তু ঠাম্মি, আমি এটা নিতে পারবো না, প্লিজ বোঝো একটু। চুপ, বড় কথা হয়েছে তোর, তাই না? শোন, যেমন গান করছিস ঠিক এইভাবে গাইবি, একদম এইভাবে, আর আমি বসে বসে শুনবো, আর সবাইকে বলবো দেখো ও হচ্ছে আমার নাতনি। আরে ঠিক আছে, সে তুমি বলো, যত ইচ্ছে বলো, কিন্তু এটার কোনো দরকার ছিল না ঠাম্মি। হ্যারি, নীল দাদু ভাইয়ের সঙ্গে তোর ঝামেলা হয়েছে বলে আমি কি তোর জীবন থেকে বাদ হয়ে যাব? আমি এভাবে কেন বলছো? সেরকম হলে আমি তোমাকে নিজে এখানে আসতে বলতাম। দেখ, তুই তোর অধিকারে আমাকে ডেকেছিস, আর আমি আমার অধিকারে তোকে হাতটা পুড়িয়ে দিয়েছি, ব্যাস। না, আমি চলি, আমি এখানে থাকলেই তুই বক 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 করেই যাবি। আমি গিয়ে বসি। হ্যাঁ যাব। উনি কি তোমার ঠাকুমা? না, উনি আমার দিদি শাশুড়ি। আরে বাস, তোমার দিদির শাশুড়ি তোমাকে এত বেশি ভালোবাসেন যে নিজে হাড় খুলে দিয়েছিলেন? দিদির শাশুড়ি মানে দিদির শাশুড়ি নয়, মানে আমার শাশুড়ির শাশুড়ি। শাশুড়ির শাশুড়ি? আরে বাস, তার মানে তোমার একটা শাশুড়ি আছে, মানে তুমি ম্যারিড? তোমার হাজবেন্ড কোথায় আছে? কোথাও। অল পার্টিসিপেন্টস, তোমরা এদিকের ঘরে চলে এসো, আর যার যার নিজের পার্টনারকে সাথে করে নিয়ে এসো। আচ্ছা, তোমার পার্টনার কে? আমার কন্টেস্ট্যান্ট 14, সূর্য ব্যানার্জি। আসছি। আমি কন্টেস্ট্যান্ট নাম্বারগুলো বলবো, সেই পেয়ারগুলো অর্ডার ওয়াইজ পারফর্ম করবে, ওকে? আচ্ছা, কন্টেস্ট্যান্ট 1 আর কন্টেস্ট্যান্ট 8, তোমরা দুজন তো, তোমরাই কিন্তু ডুয়েটে প্রথম পারফর্ম করবে, ওকে? তোমরা কি উইংসের পাশে দাঁড়াও। আচ্ছা, এরপর কন্টেস্ট্যান্ট 3 আর কন্টেস্ট্যান্ট 12, তোমরাও যাও। কন্টেস্ট্যান্ট 11 আর কন্টেস্ট্যান্ট 20, আচ্ছা তোমরাও যাও। হ্যাঁ, এ কি, তোমার সঙ্গে ছেলেটা কোথায় গেল? আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি না বললাম তোমরা সবাই যে যার পার্টনারকে নিয়ে এখানে এসো?
আমি যখন আসছিলাম ওকে দেখতে পাইনি, ভাবলাম চলে আসবে। এই তোরা যা গিয়ে খোঁজ কর, 14 সূর্য ব্যানার্জি কোথায়, যা। উফ, এরা কোথা থেকে আসে রে ভাই, একটা মিনিমাম সেন্স নেই, কোথায় বসে এখন হাওয়া খাচ্ছে। মেঘ, তুমি এখানটায় ওয়েট করো। কি কেস? পার্টনার নিখোঁজ। হ্যাঁ, তাহলে কি হবে কে জানে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। গুরুজি ক্ষমা করবেন, আপনার অনুমতি না নিয়ে আমি একটা কথা বলছি। এই প্রবলেমটা আমি শুনছিলাম, আমার কাছে একটা প্রস্তাব আছে, একটা সমাধান। তোমার কাছে কি সমাধান আছে? গুরুজি আপনি যদি অনুমতি করেন তাহলে কন্টেস্টেন্ট নাম্বার 19-এর সাথে আমি ডুয়েটে সাথ দিতে চাই। কিন্তু তুমি ওর সঙ্গে কি একবারও প্র্যাকটিস করেছো? না, সেটা কি করে করব, কিন্তু চেষ্টা করতে পারি। ও যে গানটা গাইবে ভেবেছিল সেটা আমার একরকম জানা, এক দুবার প্র্যাকটিস করলেই। আমি কি বলবো, ও আমার ছাত্র, সেখানে আপনাদের নিয়মে আটকাচ্ছে কিনা বাকিরা বলুন। আমার কিছু বলার নেই, ইটস আ নাইস জেস্টার, আমাদের সকলকে ওকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আমার কোনো আপত্তি নেই। না, আমারও কিছু বলার নেই, কোনো অসুবিধা নেই। পণ্ডিতজির ছাত্র যখন, তখন এক আধবার অভ্যাস করলেই ওর হয়ে যাবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে প্রতিযোগিনীকে কিন্তু আত্মবিশ্বাসী হতে হবে ওর সঙ্গে। ঠিক, মেয়েটিকে একবার ডাকা যাবে। ও, তুমি, তা তুমি কি ওর সাথে ডুয়েট গাইতে চাও? এখন আমরা তোমাকে জোর করছি না, কিন্তু এই মুহূর্তে তো এটা ছাড়া আর কোনো সমাধান নেই। ও আমার ছাত্র, আমি শুধু এইটুকু বলতে পারি, ভালো মন্দ বলাটা আমার পক্ষে ঠিক না। ঠিক আছে, আমি গাইব। বাপ রে বাপ, আরে কোলে আমার হাত ফেল হয়ে যেত। এই চুপ করে বসে আছো কেন? কেন কি বলবো, তুমি চিন্তা করো না আর এত ভয় পেও না, আমি তোমাকে ডোবাবো না। দেখো, আমি অস্বীকার করব না, ভয় সত্যি একটু পাচ্ছি, কিন্তু সেটা তোমাকে নয়, শুধু এটাই ভাবছি যে গুরুজির ছাত্র, তার সঙ্গে গলা মিলিয়ে পারবো কিনা। মেঘ, এত কঠিন কঠিন কথা প্লিজ বলো না। তুমি বুঝতে পারছো না তোমায় কেন ভয় পেতে বারণ করছি, কারণ আমি নিজে নার্ভাস হয়ে আছি। তুমি নার্ভাস হব না, কখনো এরকম গুরুগম্ভীর লোকের সঙ্গে গান গেয়েছি নাকি, আর তুমি একদম থমথমে চুপচাপ। আজকে তোমার সঙ্গে আমি যত কথা বলছি, ইউজুয়ালি আমি অতটা কথা বলি না। এটা তোমার অনেক কথা বলা। আচ্ছা বাদ দাও, শোনো, যখন আমরা স্টেজে উঠে গান গাইবো না, তখন আমার দিকে তাকিয়ে বেশ ইন্টারঅ্যাক্ট করে গিও, বুঝলে তো, ওরকম গম্ভীরভাবে মনে মনে গেও না প্লিজ। মানে আমি তো সেভাবেই গাই। গম্ভীর হয়ে না, মানে ইন্টারঅ্যাক্ট করে গাওয়ার অভ্যেস আমার নেই। সর্বনাশ, শোনো না, আজকে দিনটা শুধু আমার জন্য একটু অন্যরকমভাবে গেও প্লিজ। চেষ্টা করবো, আফটারঅল তুমি আমার জন্য এত কিছু করলে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, আপনি কিন্তু দারুণ ভাগ্যশালী, বারে বারে খুন হতে হতে আপনি ঠিক বেঁচে যাচ্ছেন। জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী। কি বললেন আপনি? বারবার খুনের চেষ্টা হচ্ছে, আর কি খারাপ খুনি ভাবুন তো, একবারও কিন্তু আপনাকে মারতেই পারছে। আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, আপনার আধার কার্ড, প্যান কার্ড সব বোধহয় হারিয়ে গেছে না? না, মানে হ্যাঁ। আপনি কি করে জানলেন? একটা কথা বলুন তো, আধার কার্ড, প্যান কার্ড এসব নিয়ে লোকে সমুদ্রে স্নান করতে যায় বুঝি?
মানে আপনি সমুদ্রে স্নান করছিলেন না, তাই তো? আমি না আপনার কথাটা বুঝতে পারছি না। বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? না অচিন্ত বাবু, কি এটা তো আপনার ব্যাগ। না মানে জলে পড়ে গেছিল, আপনিও কিন্তু জলে পড়বেন। লিসেন ম্যাডাম, আপনি কিন্তু আমার কোনো ছাপোষা লোক ভাববেন না। কি যে বলেন, আপনাকে ছাপোষা লোক কেন ভাববো বলুন তো? আপনার তো কোনো ছাই নেই। আর যাকে পোষ মানিয়েছিলেন সেই লোকটা আপনার পিতৃতুল্য, তাই না? শুধুমাত্র নিজের কেরিয়ার আর আখের গোছানোর জন্য। আমি কার সম্পর্কে এরকম কথাবার্তা বলছেন আপনি? আমি 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 প্রেস মিট করব। আপনাদের সবার এই চেহারাটা আমি দেখাবো পাবলিককে। একটা ব্যাচেলর সিস্টেম। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সিস্টেম নিয়ে কোনো কথা বলবেন না, আমরা ব্যর্থ নই। আরে জয় সান্যাল কোনদিন ব্যর্থ হতেই পারে না। আপনি জয় সান্যালকে চেনেন? ম্যাডাম এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? বিপি বেড়ে যাবে তো। এতই নাকি আপনার পিঠে পেন হচ্ছে, পিঠে কোনো শাড়ি পাচ্ছেন না, নামনেফ তৈরি হয়েছে। একটা কথা বলুন তো, আপনি চিৎকার করলেন, পড়ে গেলেন, তারপর আবার উঠে দাঁড়ালেন, আরে খুনিগুলো কি বোকা বোকা না, একেবারে ফ্লপ ছবির ভিলেনদের মতো। বারবার আসছে, আপনাকে মারার চেষ্টা করছে, কিন্তু উল্টে ওরাই মার খেয়ে চলে যাচ্ছে। ঘনশ্যাম বাবু, হ্যাঁ, ওদের হাতে কোন রকম অস্ত্র ছিল? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ছিল। ওই একজনের হাতে সোর্ড ছিল আর একজনের হাতে পিস্তল ছিল। বাহ, হাতে সোর্ড ছিল, পিস্তল ছিল, অথচ না একটা কোপ চালালো না একটা গুলি ছিল। ম্যাডাম আপনি কিন্তু দারুণ ভাগ্যশালী, বারে বারে খুন হতে হতে আপনি ঠিক বেঁচে যাচ্ছেন। আমায় একটু নিয়ে চলো তো। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। কি বললেন আপনি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি ফরেনসিক ডিপার্টমেন্টে কথা বলে যা বুঝলাম, এবং ওই ভদ্রলোকের মাথার পিছনের যে অবস্থা, তাতে আমার এটাই মনে হচ্ছে সমুদ্রের পাশে পড়ে থাকা যে পাথর হয় না, সেরকম কোনো পাথর দিয়েই ওনার মাথায় আঘাত করা হয়েছে। কি বলতে চাইছো তুমি? সাধুদা, আমি এটাই বলতে চাইছি যে ভদ্রলোকের থেকে উচ্চতা কম কোনো পুরুষ বা মহিলা যদি ওনাকে আঘাত করে, তবেই মাথার ওই জায়গায় আঘাত লাগতে পারে। তোমার ইশারা কি? স্বয়ংভু, এই মুহূর্তে কোনো ইশারা করছি না। আপনি আশেপাশে চিরুনি তল্লাশি চালান, আমি শিওর আপনি সি বিচের ধারেই ওই পাথরটা পাবেন। ওকে ম্যাডাম, শিওর? পাথর দিয়ে? হ্যাঁ, পাথর দিয়ে, কোনো অসমান সারফেস দিয়ে ওনার মাথায় আঘাত করা হয়েছে। তার কারণ মাথার কোনো পার্টিকুলার বোনসে আঘাতটা খুব স্ট্রং, আবার কোনো বোনসে খুব মাইল্ড, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়নি। তাই লুক, এসো এসো, আমাকে ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। If I'm not wrong, তুমি দীপরঞ্জন বাবুর মেয়ে? কি নাম তোমার? আমার নাম দর্পণা। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সাধুদা, আমি একটু আসছি।
এসো চলো। তোমার নাম দর্পণা? বাবা দীপরঞ্জন। হ্যাঁ। আর নুরি? আই হেট হার, আই হেট নুরি। ওর নাম, ওই নুরির নাম আমার সামনে মুখে আনবেন না, একদম না। আমার মায়ের মৃত্যুর জন্য ওই নুরি দায়ী। আমার ড্যাড, আমার ড্যাড যাকে আমি খুব হেট করি, খুব হেট করি, কিন্তু খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সেই ড্যাড আমার কাছে আজকে আমি বলছি ওই নুরি আমার ড্যাডকে খুন করেছে, নুরি আমার ড্যাডকে খুন করেছে। ও সব পারে, ও চাইলে সব কিছু করতে পারে। দর্পণা, তোমার কেন মনে হচ্ছে এরকম? কিছু না, কিছু না। দর্পণা, 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 ছাড়ো আমাকে প্লিজ, প্লিজ পারবো না। তুমি যদি কোঅপারেট না করো তাহলে তোমার ড্যাডের খুনি ধরা পড়বে কি করে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আসল কথাটা হলো গে, শোনো আমি বলি, ওর মা ওর দাদারা সব এসেছিল, তারা সব ওকে শাসন করে গেছে, তাই সে তাদের উপর রাগ করে বাপের বাড়ি যায় নে। আচ্ছা তোমরাই বলো না, তার মানে কি তোমাদের কেউ শাসন করলে তোমরা বিগড়ে যাবে? তা তো হতে পারে না। ঠিক আছে, বেশ হয়েছে, তোমরা যেমন একজোট হয়েছো না, তেমন একজোট হয়ে থাকো দেখি, তাহলে তোমাদেরকে কেউ টলাতে পারবে না। এতক্ষণ বউটাকে সবাই মিলে এখান দাদারে পিষছিল। এই তুই চুপ করবি? না চুপ করবো নে, আমি কিছুতেই চুপ করবো নে। কেন, কথা বলার হক তো রাখা আছে, আমরা কারো কথা বলার হক নেই? আমি কথা বলবোই, বেশ করবো, আমি কথা বলবো। কি করবি তুই, আমাকে মারবি, গায়ে হাত তুলবি? তোর দেখি এই বইগুলোর সামনে তুই আমার গায়ে কেমন হাত তুলতে পারিস দেখে আমি। আর যদি তুই ওদের আড়ালে গিয়ে আমাকে মারিস না, আমি গিয়ে সত্যি সত্যি ওদেরকে সব বলে দেবো। তোমাদের এই যে ক্লাব, এই ক্লাবটার নাম কি দিয়েছো? ফেমিনিস্ট ক্লাব? বিদ্রুপ করছো? হ্যাঁ সেটা করতেই পারো চাইলে। দেখো নামে কি আসে যায় বলো, কাজটা কিন্তু আমরা করি। যদি না জানতাম যে এই সামান্য কারণে শিমুলের ওপর তোমরা টর্চার করেছো, তাহলে নিশ্চয়ই সাত সকালে তোমাদের বাড়িতে আসতাম। তা এসেছো যখন কি করবে বলো, বলো 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 বলো, শুলে চড়াবে নাকি? আরে না না, ফাঁসিতে কেন চড়াতে যাব, ও তো আমরা পারবো না। না পর হ্যাঁ, সাবধান করতে এসেছি। আমরা আসলে বুঝে গেছি কাকিমা, আমরা বুঝে গেছি যে আমাদের নিজেদের বিপদে আমাদের নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে, আমাদের নিজেদের লড়াইটা আমাদের নিজেদেরকেই লড়তে হবে। অবশ্য আপনাদের সময়টা অন্যরকম ছিল, এরকম তো ছিল না, তাই আপনারা নিজেরা নিজেদের লড়াইটাও লড়তে পারেননি, পড়ে পড়ে মার খেয়েছেন, আর সেই মারটা আমাদের ফিরিয়ে দেবার চেষ্টা করছেন। কিন্তু সেদিন যদি প্রতিবাদ করতেন, সেদিন যদি আরো কয়েকজন বউকে একসঙ্গে জুটিয়ে একে অন্যের পাশে দাঁড়াতে পারতেন না, তাহলে আপনাদেরও পড়ে পড়ে মার খেতে হতো না, আমাদেরও মার খেতে হতো না। আমরা যাতে ভবিষ্যতে আমাদের ছেলের বউদের উপর এই টর্চারটা না ফিরিয়ে দিই, তার জন্যই নিজেদের লড়াইটা নিজেরা সামলানোর চেষ্টা করছি। আসলে কি বলুন তো,
এই যুদ্ধটা না খুব কঠিন যুদ্ধ। এই যুদ্ধটা বাইরে থেকে দেখা যায় না, এই যুদ্ধটা অন্তরের যুদ্ধ, নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধ। বাইরে থেকে বুঝতে পারবেন না কাকিমা। আর হ্যাঁ, আজকে শুধু এই কথাটাই বলতে এসেছি, শিমুলের যুদ্ধে আমরা শিমুলের পাশে আছি আর থাকবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কাল থেকে কিন্তু আমাদের রিহার্সাল, আসছো তো? প্রথম দিনটা অন্তত আসিস। এই তো তুল, বৌদিকে নিয়ে চলে যাস রিহার্সালে, কেমন? তুই তো নাচবি তো? খবরদার, আমার বাড়ির বউকে ভাঙাতে এসো নে বলে দিলুম, ও কোথাও যাবে নে। ও সমস্ত জায়গায় আমার বাড়ির বউ যাবে নে। পরাগ, কি রে তোর সামনে দাঁড়িয়ে তোর বউকে কি সব বলছে কিছু বলতে পারছিস নে? চুপ করে আছিস? শোনা ছাড়া আর কি কাজ আছে বলো আমার? আর তো কোনো উপায়ও নেই। আমরা তো পরিষ্কার করে বলেই দিয়েছি যে আমরা এগুলো পছন্দ করি না। বাড়ির বউ সে বাড়ির বউ হয়েই থাকুক, এটাই আমরা চাই। শুধু তোমাদের চাওয়ার কথাই বা ভাবছো কেন বলো দেখি? সবটা সময় শিমুলও তো একটা মানুষ, ওরও তো একটা চাওয়া থাকতে পারে, সেটা ভাববে না? নাকি শুধুমাত্র সবকিছু মুখ গুজে মেনে নিয়ে সংসার করবে বলে এ বাড়িতে এসছে? এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই, এরকম কোনো কথা দিয়েও আসেনি। অদ্ভুত, দুটো খাওয়াও পড়াও বলে এত কিছু, যা ইচ্ছে করা যায়। হ্যাঁ গো, দুটো খাওয়াও পড়াও তো তোমরা কাজের লোককেও, বদলে তো তাকে মাইনে দিতে হয়। হে বেলা তো সেসবের কোনো বালাই নেই, 24 ঘন্টা 24/7 তোমাদের মর্জি মাফিক সংসারের যাবতীয় কাজ মুখ বুঝে একজন করে যাবে, সমস্ত রকম সুযোগ সুবিধা শিমুলের কাছ থেকে নেবে, অথচ দেওয়ার বেলায় হাতটা উপর হবে না, তাই না? স্বাধীনতা কি তোমার পকেটে থাকে নাকি যে তুমি দেবে আরো নেবে? ঘরের সমস্ত কাজকর্ম সেরে শিমুল রিহার্সালে যাবে, এই সকলের সামনে বলে দিলাম, আর নিশ্চয়ই কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না, হবার কথা নয়। আর নিশ্চয়ই শিমুলকে কোনো অভিযোগের মুখেও পড়তে হবে না যে ও চোরের মতো লুকিয়ে চলে গেছে কাউকে না বলে। বলে গেলাম তবে, শিমুল সংসারের সমস্ত কাজকর্ম সেরে অবশ্যই কিন্তু রিহার্সালে আসিস, কেমন? বৌদি ভাই, আমি তোমাকে ডাকতে আসবো, কেমন? ছোট, তোর মেয়েটা কিন্তু বড্ড বার বেড়েছে আমি বলে দিলাম। ওকে পাড়ার বৌমারা ডাকতে আসতে বলেছে, ডাকতে আসবে। এবার তুমি বৌমাকে যেতে দেবে কি দেবে না সেটা তুমি বলে দিও। বলো, বৌমা যদি যেতে না চায় তাহলে যাবে না? তুতুলের তো এত সাহস নেই তোমার বৌমাকে টেনে রাস্তায় নামাবে, তাই না? আমি না তাজ্জব বনে যাচ্ছি মা, মানে এইসব আমাদের বাড়িতে হচ্ছে, তাও এই কদিনের মধ্যে কি হচ্ছে টা কি মা, কি হচ্ছে? শিমুল, তুমি কোথাও যাবে না এটা আমি তোমাকে বলে দিলাম। শোনো, আমি না যাব। ওরা কাল বিকেলবেলা প্রথমবার রিহার্সাল করবে, আমি সেই রিহার্সাল দেখতে যাব। হ্যাঁ, আমি বাড়ির সব কাজকর্ম করেই যাব, এটা তো কোনো অন্যায় করব না। আর তুমি তো একজন শিক্ষক, তুমি নিশ্চয়ই জানো নাচ গানের মতো সুকুমার বৃত্তি আর কোনো কিছুতেই হয় না। নাচ গান যারা করে তাদেরও যেমন মন ভালো হয়, আর দূর থেকে যারা দেখে তাদেরও মন ভালো হয়। তাই তোমার এই হুইপে আমি যে যাব না সেটা কিন্তু হবে না। আমি যাব প্রথম দিন ওদের রিহার্সাল, আমি গিয়ে ওদের রিহার্সাল দেব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি তো শিওর থামাম, ডাক্তার বিহাল ছেড়ে দিয়েছিল, কিন্তু ওই অ্যাম ওয়াক্তে মিতুল এসে সব বরবাদ করে দিল। তোকে আর কি বলবো বিট্টু, এই মিতুলের জন্য আমাদেরও বহুবার এরকম ফেস করতে হয়েছে। আমি কামিয়াবির এত কাছে ছিলাম, কিন্তু সেখান থেকে শিবা বেঁচে গেল এ আমি ভাবতেই পারছি না মা। তোকে কিন্তু আমি অ্যালার্ট করেছিলাম বিট্টু, ওই শিবা কিন্তু মিতুলেরই ছেলে, মিতুলেরই রক্ত বইছে ওর গায়ে। যতবার তুই মারতে চেষ্টা করবি ততবার ঠিক মরণের মুখ থেকে ফিরে আসবে। কতবার ফিরে আসবে, কতক্ষণ বেঁচে আর পালাবে?
দাঁড়াও, একবার এই মিতুল হাসপাতাল থেকে বেরোক, তারপরেই আমি ওকে। এই রে, সব গড়বড় হয়ে গেল মনে হয়, সবটা কি শুনে নিয়েছে মিতুল? এবারে কি বলি? কি রে, কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস তুই? তোকে বলেছি না আমাদের না বলে কোথাও যাবি না, ভয় হয় আমাদের, তুই বুঝতে পারছিস না কেউ তোর ক্ষতি করতে চাইছে? আমি কোথাও যাচ্ছিলাম না, আমি এখানেই ছিলাম। না, আমি বলেছি না আমাকে আর তোর বাবাকে না বলে কোথাও যাবি না তুই, ঠিক আছে? হাসপাতালে ওষুধের গন্ধে আমার অসুবিধা হচ্ছে। হোক অসুবিধে, আর তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমাদের মনের মধ্যে কি হবে সেটা ভেবেছিস? আমি কোথাও যেতে না বলেছি মানে কোথাও যাবি না, তুই চল ভেতরে চল। মা ছাড়ো না, আমার কিচ্ছু হবে না। কেন বুঝতে পারিস না বলতো? সিঁদুরে মেঘ দেখলে আমার ভয় হয়, আমি তোকে কোথাও ছাড়তে পারবো না, আমি চোখের আড়াল করতে পারবো না তোকে, আমি 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 কাউকে আর কেড়ে নিতে দেবো না তোকে, আমার কোলে হাত খালি হয়ে যেতে আমি দেবো না। ছাড়ো না, দিমাগ খারাপ আছে নাকি? আদর, কতবার তোমায় বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, কানে কথা যাচ্ছে না নাকি? আমি তো শুনলাম শিবা ভালো হয়ে যাবে, কি করব আমি এখানে থেকে? পার্টি দেবে, নাচবো, হাততালি দেবো, বলো আমি কি করব? আদর, কি হচ্ছে ঠিকই রে? আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না কেন? আদর, তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর, তোকে আমরা আগে হারিয়ে ফেলেছিলাম, তোর মা সে রিস্ক দিতে চাইছে না, তোকে আর হারাতে চাইছে না, তাই বলছি প্লিজ একটু কথা শুন। আরে এখন তো আমি চলে এসেছি, কিসের টেনশন এখন? তুই তো দেখতেই পাচ্ছিস, তুই এসে যাওয়ার পর থেকে তোর উপর অ্যাটাক হচ্ছে, তার উপর এরকম একটা কাণ্ড ঘটলো। থেকে যা বাবা, শুধু মায়ের জন্য নয়, প্রপার্টির জন্যও থাকতে হবে আমায়। এখনই আমি এখান থেকে বেরোলে সবার সন্দেহ একসাথে আমার ওপরই এসে পড়বে, এখন বেরোনো যাবে না। আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটা কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। ব্রেকের তার তো এভাবে কাটার কথা না, তার উপরে আদর শিবা দুজনেই গাড়ি করে এতটা পথ হেঁটো, তখন কিচ্ছু হলো না। যেই না আদর গাড়ি থেকে নেমে গেল আর শিবা গাড়ি চালিয়ে ফিরছিল বাড়ির দিকে, তখন এরকম একটা অ্যাক্সিডেন্ট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রিতুল ম্যাডাম, আপনি তো আমাদের কাছে ভগবান মাফিক আছেন, আজ শিবার নিজের মা থাকলেও ওর জন্য এত কিছু করত না, আমরা আপনার আভারী আছি। এরকম কেন বলছো বলো তো? শিবা কি ওর নিজের মা থাকলেও? মানে তুমি তোর মা? শিবা আমার নিজের বেটা না। কি? বহুত সাল পহলে এক বুদ্ধি ঔরত আকে শিবাকে আমার কাছে দিয়ে গেছিল। মেরে শিবা তব ইতনা ছোটা থা, ইতনা, তখন থেকে শিবা আমার কাছে থেকে গেছে, আমার সাথে আমার ভাইয়ের মতোই বড় হয়েছে। সেই মহিলা পরে আর নিতে আসেনি? আমার কাছে ওকে বড় করতে দিয়ে গেছিল। তুমি মহিলাকে দেখেছিলে আগে, মানে চিনতে? না। তাহলে তুমি অন্যের সন্তানকে নিজের কাছে রেখে দিলে, একবারও তার মায়ের কথা ভাবলে না? আমি না নিলে কিসি অর কো ফোদ দে জাতি থি।
তাহলে রেলের পটরির ওপর রেখে যেতেন। এই ঘটনাটা কবে ঘটেছিল মনে আছে তোমার? মানে তাও কত বছর আগে, তারিখটা মনে আছে? নিশ্চয়ই কোনো কাপড়ে নিয়ে এসেছিল বাচ্চাটাকে। আচ্ছা কাপড়টা এখনো আছে তো? বলছি তুমি আমাদের লাঞ্চটা গুছিয়ে দাও, আমি ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি এক্ষুনি। বুড়ো ছেলে বলছি শোনো না, তোমরা তো বেরোচ্ছই, আমাকে একটু ফ্রেন্ডের বাড়িতে ড্রপ করে দেবে? নিশ্চয়ই, তুই গাড়িতে গিয়ে বস। ওকে আসছি। নিয়ে চলে এসেছি, এই নাও। আমি তো জানি বাড়ি গিয়ে পুজো না দিয়ে তুমি কিচ্ছু খাবে না, নাহলে এ বেলাটা আমরা কি সুন্দর সবাই একসঙ্গে খেয়ে নিতে পারতাম। মিতুল ম্যাডাম আপনি আর আমাদের লজ্জা দেবেন না। তোমরা এই ধরনের কথা বলে বারবার আমাকে লজ্জায় ফেলো না। তোমরা কি আমার পর? আত্মীয় কি সবসময় রক্তের সম্পর্কেরই হয়? মনের সম্পর্কেও তো আত্মীয় হয়। যাও শিবাকে গিয়ে একবার দেখে এসো, ওপরেই আছে। তার কুছ জরুরত নেই ম্যাডাম, শিবা এখানে আপনার কাছে থাকলে আমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকব। ও এখানে সবচেয়ে বেশি মাহফুজ থাকবে। শুধু একটু দেখবেন ওর খাবারে যেন চিংড়ি না থাকে, ওর অ্যালার্জি আছে। ও নিজে দেখলে খাবে না, লেকিন ওর শ্বাস রুকে যায়। একবার তো রাখির দিনে ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল। চিংড়ি মাছে অ্যালার্জি, আর অ্যালার্জিতেই মরণ। ভালোই করেছো আমাকে বলেছ, ঘরে আর চিংড়ি মাছ ঢুকতেই দেব না। এবার চিংড়ি মাছই খাওয়াবো শিবাকে, দম বন্ধ হয়ে শেষ হবে আমার পথের একমাত্র বাধা। একে সরিয়ে দিতে পারলেই লাহিড়িদের সব সম্পত্তি আমার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আর ওই তিতিরের বানানো জঘন্য স্যুপটা খেতে হবে। তোমার জন্য আমি একটা দামি রেস্টুরেন্ট থেকে স্যুপ অর্ডার করে দিচ্ছি। আমি ওদের ইনস্ট্রাকশন দিয়ে দেবো যেন তোমার জন্য স্পেশাল করে স্যুপটা বানায়। আপনাকে নির্দোষ প্রমাণ করতে আমি এই বাড়িতে ফিরে এলাম, আর এখন আপনি থুলিতিদের সামনে আমাকে জানোই তাই অপমান করছেন। অবশ্য আমি বা কেন আশা করছি আমার সাথে আপনি দারুণ ব্যবহার করবেন। স্যুপ অর্ডার করুন, কিন্তু একটু তাড়াতাড়ি করুন যা করার, কারণ 12টা থেকে থুলিতির ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ডক্টর কেন, কিসের ডক্টর? না 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 তিতির, আমি কোনো ডক্টর ফক্টরের কাছে যেতে পারবো না। কেন তুই ডক্টরের নাম শুনে তো ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ আরে আবার কিসের ডক্টর? তুলির বন্ধুর বর ডক্টর রয় তো তুলিকে মণ্ডপে দেখে গেলেন, যা বলার তো বলে গেলেন। কদিন পরে ওনার কাছেই না হয় যাবো দেখাতে। না শাশুমা, আমার ওনাকে খুব ওভার কনফিডেন্ট মনে হয়েছে, কারণ টেস্ট ছাড়া উনি বলে দিলেন তুলি দিদি প্রেগনেন্ট, তার উপর বলে দিলেন 4 সপ্তাহে প্রেগনেন্ট। তো এতটা ওভার কনফিডেন্স না হওয়াই ভালো। আর তুলি দিদিও বলছিল যে শরীরটা একটু উইক লাগছে, আর যা খাচ্ছে সাংঘাতিক ঝাল লাগছে, তো ডক্টরের কাছে তো যেতেই হবে। আর কদিন বাদে গেলে হয় না? হ্যাঁ আমিও তো সেটাই বলছি, আর তাছাড়া তিতির তো একা পারবে না। কেন পারবো না? আমি তো তুলি দিদির দায়িত্ব নিয়েছি, আমি কেন পারবো না? আমাকে তো পারতেই হবে। রাজ তুমি বলো না, তিতিরকে একটু বোঝাও, একটা প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এত টানা হাসা করার তো কোনো মানে নেই না, তাই না বেটা? হ্যাঁ তিতির একদম ঠিক বলেছে মা, তুলিকে ডক্টরটা দেখাতে হবে। তিতির কোন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে তুলিকে? বালিগঞ্জ স্টেশনের কাছে গাইনোকোলজিস্ট ডক্টর মুখার্জি। ও ডক্টর মুখার্জি, আমি ওনাকে চিনি, উনি আমার পরিচিত, ওনার খুব নাম ডাকও আছে। খুব ভালো করেছো, তুমি এক কাজ করো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ওরা তোমাকে ড্রপ করে দেবে। আমি কিছু করিনি, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুলি ডক্টরের কাছে গেলে সেখানে নিশ্চয়ই প্রেগন্যান্সি টেস্ট হবে, আর সেখানেই সত্যিটা বেরিয়ে পড়বে। মা আমি চাই তুলি ডক্টরের কাছে যাক। সেই ভালো সেই ভালো, খুব ভালো। তুলি দিদি এক কাজ কর, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, গাড়ি আপনি বলে দিন সোনাজ বাবু, আর তুই স্যুপটাও তাড়াতাড়ি খেয়ে নে, আমরা তাড়াতাড়ি বিয়ে করব। কেমন? রাইট, রেডি হয়ে নে।
ডাক্তারের কাছে যাবো শুনেই মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে তুলিদিদির, ভয়ও পাচ্ছে। এটা দেখে আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন সোমরাজবাবু, নাকি গাধা গাধাই থেকে যাবেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাকে জবাব দাও, আমি কি এমন চেয়েছিলাম? আমি শুধু চেয়েছিলাম 40,000 রুপিস, যাতে আমি আমার বন্ধুদের সাথে পার্টি করতে পারি। বেশ, তুই বোঝার চেষ্টা কর, 40,000 তোমার যদি সেটা দেওয়ার ক্ষমতা না থেকে থাকে তাহলে আমাকে এতদিন ধরে কেন বড় করলে? যদি আমার মায়ের সেই ক্ষমতা থাকতো আমার মা আমাকে ডেফিনেটলি সেটা দিত। এতেই প্রমাণ হয় ইউ আর নট মাই রিয়েল মম। তুমি আমার মা হতে পারবে না। এতেই প্রমাণ হয় ইউ আর নট মাই রিয়েল মম। ম্যামের সাথে এইভাবে কথা বলে? দিদির কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। আমি বুঝেছি, আসলে বিপসকে দেখে তুমি অবাক হয়েছো, তাই তো? আসলে কি তিতির জানো তো, ওর যখন 4 মাস বয়স, ওর মা আমার বম্বের ফ্ল্যাটে এসেছিল আমার বাড়িতে কাজ করবে বলে। ছোট্ট মেয়েটাকে দেখে আমার খুব মায়া হয়েছিল, ঠিক করলাম ওকে ওকে মানুষ করব। ভালোবেসে ওর নাম রাখলাম বিষ্ণুপ্রিয়া। ওকে ভালো স্কুলে পড়ালাম, যখন যা চেয়েছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসার জন্যই বোধহয় বিষ্ণুপ্রিয়া যে কখন বিপস হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আমার কাছে 40,000 টাকা চাইছে পার্টি করবে বলে। আচ্ছা ম্যাম, আপনার কখনো নিজের ছেলের কথা মনে পড়ে না? উনি কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, তিনি কেমন আছেন, কোথায় আছেন? কে আমার মাদার? আমার কোনো মাদার নেই। আই হেট মাই মাদার, আই হেট মাই মাদার, আই হেট মাই মাদার। কি হলো ম্যাম? ম্যাম, হ্যাঁ, আরে বলছি কি, ফাইলটা রেখে যাও, আমি আমি দেখে তোমাকে পরে জানিয়ে দেবো, কেমন? আপনি দেখবেন ম্যাম, আমি মা ছেলেকে একদিন ঠিক মিলি দেব, তারপর আমার ছুটি। ম্যাম আমি এখন আসি, চলো। ম্যাম আসছি। এই যা, ছাতাটা ফেলে গেল। এখন কখন রোদ, কখন বৃষ্টি, ছাতাটা নিতে এসেছে মনে হয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ডার্লিং, একা লিফট চাই নাকি লং ড্রাইভ বাইকে? আরে গুরু, পটে গেছে পটে গেছে। কোথায় যাবে? নিশ্চয়ই, চল চল। একজন করে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে জ
গুরু জমে গেছে গুরু। কোথায় নিয়ে এলে? এই এখানে এখানে কোথায় তোমার ঘর? হ্যাঁ, তোদের আমি চিনি। চেনো মানে? একটা বাইকের ওপর বসে তার সাইলেন্সার বাইক কেটে দিয়ে তীব্র শব্দে সারা দুনিয়ার লোককে নিজেদের ঔদ্ধত্য জানাতে জানাতে যাস। বাইকের স্পিড কখনো 120-130, রাস্তায় যে কোনো মেয়েকে দেখলে টিজ করিস, অসভ্যতা করিস, শালীনতা হরণের চেষ্টা করিস, মোলেস করিস, নেশা করে গাড়ি চালাস। এসব কি বলছ? তুমি কে? আমি সেই মেয়ে যে সমস্ত পুরুষ মানুষরা নিজের পুরুষত্ব ভুলে গিয়ে মেয়েদের গায়ে হাত তোলে, তার হাত আমি কেটে নি। কি হলো বলতো? এখন আসছে না? চল তো দেখি, চল চল। আমাদের বন্ধু কোথায়? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোরা কয়েকদিনের জন্য একদম কাটাকা দিয়ে দে। তার আগে বল আমার বোন কোথায়? আমার বোন কোথায়? শোন, ব্যাপারটা যেন জানাজানি না হয়, আমি কিন্তু একদম ফেঁসে যাব। সবাই জেনে গেছে, আমার ভাই জেনে গেছে, আমার ভাইয়ের বউ না, বউ না, ওই মেয়েটা জেনে গেছে। তাই মহারাজকে বলেছে, আমি মহারাজকে নিজে বলেছি আমার বোনকে ছেড়ে দিতে। মহারাজকে নিজে বলেছি, মেনে নিতে পারছি না, আমি এটা মেনে নিতে পারছি না। আমি জানি আমি খারাপ। এতটাও খারাপ নই। ভালো করে শোন আমার কথা, তোরা কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে দে, একদম গা ঢাকা দিয়ে দে। আর বল আমার বোন কোথায়? বল আমার বোন কোথায়? আমি নিজে যাব, আমি নিজে গিয়ে পূজাকে নিয়ে আসবো। আমি বল বল আমার বোন কোথায়? বল বল। ভেড়া হয়ে গেছে নাকি? যে সমস্ত নেকড়েগুলোকে খোলা ছেড়ে রেখেছিলেন তাদের ঠ্যাং আমি ভেঙে দিয়েছি, এবার তাদের জঙ্গলে ফেরত পাঠাবো। আর একটা কথা আপনাকে বলে রাখি, আজ থেকে আপনাদের দলের যে কেউ যদি একটাও মেয়ের গায়ে হাত তোলে তাহলে আমি আপনার হাত কেটে দেবো।
স্যার, আয়ুষ বলে ছেলেটাকে খুঁজে পেয়ে গেছেন। ওকে, আপনি আপনি ওকে তুলে নিন, পুলিশ ওকে তোলার আগে আপনি তুলে নিন। আমি শিওর পুলিশ ওকে কাস্টডিতে নেবে। স্যার প্লিজ, যেভাবেই হোক ওকে তুলুন স্যার, আমি ওর সাথে কথা বলতে চাই। না স্যার, পুলিশ পুলিশের হাতে পড়লে নো 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 স্যার, অনেক বড় গেম হয়ে যাবে স্যার। স্যার ওকে যেভাবেই হোক তুলুন, আমি ওর সাথে মুখোমুখি কথা বলতে চাই। হ্যালো বড় বাবু। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? ওই পূজা বলে মেয়েটাকে যে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছিল, ওই গুন্ডাদের আপনি এমজি রোডের রাস্তার উপর পড়ে থাকতে দেখবেন, ওদেরকে আপনি তুলে নিন। তুলে নিন মানে? ওদের জ্ঞান ফিরতে আধ ঘন্টা লাগবে। যেখানে যেখানে ওদেরকে মেরেছি তাতে মনে হয় হাফ এন আওয়ার এর আগে ওদের জ্ঞান ফিরবে না। আপনি কে বলছেন? আমি, আমার একটাই পরিচয় এই শহরের বুকে, এই রাজ্যের বুকে, এই পৃথিবীর বুকে, এই দেশের বুকে, যেখানে যেখানে নারী পাচার হবে, যারা যারা মেয়েদের গায়ে হাত তুলবে তাদের হাত আমি কেটে নেব। আর বাকি পরিচয় না হয় সাক্ষাতেই হয়ে যাবে। রাখছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার বটবেল, আপনি খারাপ লোক আমি জানতাম, কিন্তু আপনার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। নিজেরই বাড়িতে সবার চোখের সামনে আপনি অবৈধ সোনাটা রেখে দিয়েছেন, এটা কিন্তু অসাধারণ। সবার চোখের সামনে? হ্যাঁ অফিসার, সবার চোখের সামনে থাকবে অথচ কেউ জানতে পারবে না। আর এই কারণেই মিস্টার বটবেল এই ফ্লাওয়ার ওয়াসের বিজনেসটা শুরু করেছিলেন। দাঁড়ান, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি, এক মিনিট। যত ফ্লাওয়ার ওয়াস দেখছেন প্রত্যেকটার মধ্যে সোনা পাবেন আপনি। মিস্টার সুপ্রকাশ বটবেল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে ভগবান, এসব কি বলছেন আপনারা? অফিসার অফিসার, আপনার কোনো ভুল হচ্ছে, ওনারও কোনো ভুল হচ্ছে, আমার স্বামী নির্দোষ। কান্নাকাটি বন্ধ করুন, আপনাকে এবার থানায় যেতে হবে। স্যার, আমার সারাদিনে অনেকগুলো ওষুধ চলে, সেগুলো দোতলার ঘরে আছে, আর আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমি কি যেতে পারি? ঠিক আছে, যা করা তাড়াতাড়ি করুন। সরকার, তুমি যাও সঙ্গে। এক মাঘে শীত যায় না, আমারও সময় আসবে পূর্ণদত্ত। কবে আসে সেটাই দেখবার। আপনি আমার পরিবারের যা যা ক্ষতি করেছেন সেই প্রত্যেকটার প্রতিশোধ আমি নিলাম। এবার সারাটা জীবন আপনি জেলে পচে মরবেন। ব্রাভো পর্ণা, ব্রাভো। না না রুচিরাদি, এখানে কিন্তু একটু ক্রেডিট আমারও। আমাকে নিয়ে ওই শয়তানটা যদি বাড়িতে না যেত তাহলে কি বৌদি ভাইয়ের মাথাটা ক্লিক করতো? সত্যি আজকে যা করেছে সবটাই আমার যোগ্যদাদা, যোগ্যদাদার কৃপায় আজকে সবটা সম্ভব হয়েছে। যোগ্যদাদা নিজের পুজোর ফুল দিয়ে আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। সরকার, কি হলো? এনি প্রবলেম স্যার?
কি হয়েছে? স্যার সর্বনাশ হয়ে গেছে, উনি বাথরুমের রুবারের কাজ ভেঙে পালিয়ে গেছেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি পর্ণাকে চড় মেরেছো, মৃত্যু কামনা করেছো, তখন তোমার মাথা ঠিক ছিল না বলে আমি কিচ্ছু বলিনি। ক্ষমা চাও পর্ণার কাছে। ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবে, আর তা এক্ষুনি। There is another letter for you. Just open it. তাহলে পর্ণা কাল একদম ঠিক সময় অফিসে, তাই তো? হ্যাঁ স্যার। গুড। আর একটা কথা, কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আসি? থ্যাংক ইউ। সত্যি পর্ণা কিন্তু আমাদের দত্তবাড়ির মুখ উজ্জ্বল করলো, তাই না মা? বলুন। এই বেশি উজ্জ্বল উজ্জ্বল করো না তো, বেশি উজ্জ্বল হওয়াটা ভালো নয়। যেদিন গরম হয়ে গায়ে ফোসকা পড়ে যাবে সেদিন বুঝতে পারবে। বাড়ির বউ ধ্যাসটামো করছে, গুন্ডা বদমাশ ঝামেলা সব বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। এখনো বলছি বড় বউ সাবধান হও, দোয়ার তুলে নেত্য করো না, বুঝতে পেরেছ? আচ্ছা আপনি এত কম সময়ের মধ্যে কি করে পাল্টি খেতে পারেন বলুন তো। চুপ করে দাস্তাম করো না, বড্ড বেড়ে পাকামে। কি কৃষ্ণা, খুব তো বলেছিলে বর্ণাকে বাড়িতে ঢুকতে দেবে না, এবার এবার কি করবে? এখনো গোমরা মুখে দাঁড়িয়ে আছো, যাও একটু ভালোবাসো, অন্তত বাহবা দাও। কি করে বাহবা দেব, কি করে ভুলে যাবো যে ওর জন্য আমার মেয়েটাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? তোমাকেও তো পুলিশে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল মেজু বৌমা। আমাকে? হ্যাঁ তোমাকে, তুমি বর্ণাকে চড় মেরেছো। তুমি জানো না এটা কত বড় অপরাধ? শুধু চর না, মৃত্যু কামনা করেছো। তখন তোমার মাথা ঠিক ছিল না বলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলছি। ক্ষমা চাও পর্ণার কাছে। মা, ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবে, আর তা এক্ষুনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আঙ্কেল, আপনি কি বলছিলেন? মিডিয়ার কাছে যাবেন? কিসের ভিত্তিতে যাবেন? না ভেবে দেখেছেন যে ফুলকি ওই বিষাক্ত মাছটা জেনে বুঝে কেন খেয়েছে? হতেই তো পারে ও নিজের কোনো কার্য সিদ্ধি করার জন্য খেয়েছে। আমরা যদি একটু ভেবে দেখি তাহলে ফুলকির কিন্তু দুটো কার্য সিদ্ধি হয়েছে। প্রথম, ও ইনোসেন্ট প্রমাণিত হয়েছে। ওকে আর কেউ সন্দেহ করবে না, ইভেন ওই ছবিটার বিষয়েও কিন্তু কেউ, বাকি যা প্রশ্ন ওকে করা হয়েছে সেটা আর কেউ করবে না। দ্বিতীয়ত, যে বিষাক্ত মাছটা খেয়েছে সে তো একটা বিশাল কাণ্ড করে ফেলেছে না, তাই
ওকে সবাই খুব সহানুভূতি দেবে, যেটা এখন সবাই দিচ্ছে। আহারে, এইসব তুমি কি বলছো মা? আমার মেয়েটা এত সব কিচ্ছু জানে না। এটাও তো প্রমাণ সাপেক্ষ কাকিমা। ঈশিতা, এখন এইসব কথা ওঠানোর কি দরকার? তোমার এখনই তো কথাটা তুলব, তুই বুঝতে পারছ না কেন? কারণ আঙ্কেল আমাদের নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। এটা যদি সবার কাছে জানাজানি হয় কি হবে বলো তো? আর রোহিতা তো শুধু শুধু ফুলকিকে অশোকনগর ছেড়ে আসেনি, সেটা তো আমরা সবাই জানি। এখন তুমি আমার মেয়ের দিকে আঙুল তুলছো? কেউ কারোর দিকে কোন রকম আঙুল তুলছে না আঙ্কেল। ফুলকি শুধু সুস্থ হয়ে উঠুক, এখন আমি শুধু এটাই চাই। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এটা প্রমাণ করতে পারে যে সে মিথ্যে বলেনি, আর যাই হয়ে যাক, সে মিথ্যেবাদী ঠকবাজ হতে পারে না। রোহিতা, তুমি এই প্রাণের ঝুঁকিটা আইভস হিসেবে দেখছো না কেন? মানে এরকম তো হতেই পারে, ফুলকি আমাদের বিরোধী পক্ষের সাথে হাত মিলিয়েছে। তুমি কিন্তু ফুলকির আগেনস্টে আগে যে যে প্রমাণগুলো পেয়েছো সেগুলো কিন্তু ভুলে যেও না। ও তো জানতো আমরা ওকে মরতে দেব না, ঠিক সময় হাসপাতালে নিয়ে আসবো, তাই জন্য প্রাণের রিস্কটা নিতে পেরেছে। কেউ কিছু বলছো না যে? ও, তোমরা ভাবছো না ফুলকি এরকম হাসপাতালে ভর্তি হয়েছে? আর এই সময় ঈশিতা কি ক্রুয়েল এসব কথা বলছে, কিন্তু কি করব বলো? আমি সারাদিন এত মানুষের সাথে ওঠা বসা করি না, আর আমাদের আশেপাশে এত ষড়যন্ত্র চলে। রোহিতা, তুমি যেন বোকা না বনে যাও এই জন্য এতগুলো কথা বলে, এই আর কি। ঈশিতা, ভাই যখন নিজেই ফুলকিকে সন্দেহ করতে চাইছে না, তাহলে তুমি ভাইয়ের মনে জোর করে কেন সন্দেহ ঢোকাতে চাইছো বলো তো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ক্যাবিনের মধ্যে এত ভিড় কেন? সিস্টার, সিস্টার, দেখুন পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, আপনারা যদি এরকম ভিড় করে থাকেন তাহলে। কি বলছেন, অবস্থা ভালো নয় মানে কি? দেখুন পয়জনটা অনেকটা স্প্রেড করে গেছে, হ্যাঁ স্টমাক ওয়াশ করেছি কিন্তু জ্ঞানটা কিছুতেই ফিরছে না। আপনারা একটু ঘরটা খালি করুন, একজন থাকুন, তিনি রাত্রে রোগীর পাশে থাকবেন। আমি আমি থাকবো ডাক্তার বাবু। না বৌদি, আমি থাকবো। দেখতে গেলে ফুলকির এই অবস্থার জন্য তো আমি দায়ী বৌদি। না বৌদি, আজকে আজকে ফুলকির যদি কিছু হয়ে যায় না, আমি তাহলে আমি নিজের চোখে নিজে অপরাধী হয়ে যাব। এই বোঝাটা আমি আর নিতে পারবো না বৌদি, প্লিজ আমায় একটা সুযোগ দেবে প্লিজ। কাকি, চলো আমরা বরং বাইরে যাই। সত্যি তো ফুলকির দায়িত্ব তো ভাইয়েরই, আমরা তো শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যাতে আমাদের ফুলকিটা আবার আবার আগের মতো সুস্থ হয়ে যায়। দিদি, দিদি আসুন, আমরা সবাই আছি দিদি, সব ভালো হয়ে যাবে, আসুন আসুন, এসো পড়ো। রহিত বাবু,
রাত্রে কিন্তু খুব সজাগ থাকতে হবে, এনি সর্টা প্রবলেম আমায় ডাকবেন কেমন? আজ রাত্রে আমি থেকে যাচ্ছি এখানে। পুলকি, প্লিজ আমাদের ছেড়ে যেও না। আমি জানি আমি তোমায় অনেক খারাপ খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, অবিশ্বাস করেছি তোমায়, কিন্তু তুমি যে এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজেকে ঠিক প্রমাণ করবে এটা আমি ভাবতে পারিনি। বল কি সত্যি সত্যি আজ আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাচ্ছি। বল কি খুব কষ্ট হচ্ছে আজ আমার, তুমি না কাউকে কষ্ট পেতে দেখতে পারো না, তাহলে ফিরে এসো ফুলকি, প্লিজ ফিরে এসো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, হাতটা নড়লো মনে হলো? পুলকি, পুলকি, ডক্টর, ডক্টর, রবিবাবু আপনি একবার ডাকুন তো, রেসপন্স করে কিনা দেখি। আমি ফুলকি, চোখ খোলো না ফুলকি, ফুলকি চোখ খোলো না প্লিজ।
ডক্টর আবার কি হলো? একবার যখন জ্ঞান ফিরেছে আর কোনো চিন্তার কারণ নেই, আশা করছি কাল সকালে পুরোপুরি জ্ঞান ফিরে আসবে। ভয়ের কিছু নেই তো, ও সুস্থ হয়ে যাবে তো ডক্টর? আশা তো করছি। সিস্টার আমার সঙ্গে আসুন, একটা ওষুধ চার্জ করতে হবে। তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে পলকি, তোমাকে আমি সুস্থ করে তুলব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মা মহালক্ষ্মীর আশীর্বাদ মাথার উপর রয়েছে, তুই মেশিন তৈরির কাজে আর দেরি করো না। আজ দেখুন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি কাজটা শুরু করব। মাগো, অনেকদিন পর তুমি আমাদের আশার আলো দেখিয়েছো, এমন দুর্দশার দিন যেন আমাদের আর না দেখতে হয়। মা বিশ্বাস করো, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখব না, শুধু তুমি তোমার আশীর্বাদের হাত দুখানি আমাদের মাথার উপর সবসময় রেখো গো, সবসময় রেখো। আর কি ব্যবস্থা হবে এইভাবে হার মানলে চলবে না কুশবাবু, এটাই আমাদের ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ। চলো দেখি, চলো একবার দেখুন। প্ল্যানটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ভালো প্ল্যান, মেশিনটাও খুব আধুনিক এফিশিয়েন্ট, কিন্তু কি জানেন তো আজকাল আলতা পড়ার চল প্রায় উঠে যাচ্ছে। শুটিং এর প্রয়োজনও দেখি লোকে লাল মার্কার ব্যবহার করছে, সেক্ষেত্রে এমন একটা মেশিন বানিয়ে কম খরচে এবং কম সময়ে অনেক আলতা তৈরি করে কি হবে যদি সেই আলতা বিক্রি না হয়? আলতা তো আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে, এখনো বাঙালি বাড়িতে প্রত্যেকটা বউ বিয়ে করার পরে আলতার পায়ে ছাপ দিয়েই বাড়িতে ঢোকে, তাদের নতুন বাড়িতে নতুন সংসারে ঢোকার সাক্ষী হয়ে থাকে এই আলতা পায়ের ছাপই তো। পুজো পার্বণে বিজয়া দশমীতে সবসময় আলতার চল আছে, এখনো কোনো বিয়ে বাড়িতে তত্ত্বের সময় আলতা সিঁদুরই কিন্তু পাঠানো হয়। এমন অনেক পরিবার আছে যেখানে মেয়ে বউরা এও স্ত্রীর চিহ্ন হিসেবে এই আলতাকেই মানে, তারা বিশ্বাস করে তাদের জীবন থেকে সবকিছু চলে গেলেও এই চিহ্ন তারা কিছুতেই মুছতে দেবে না, তাই আলতা আমাদের জীবন থেকে কখনো পুরোপুরি চলে যাবে এটা হতে পারে না দাদা। এই মেশিন আমাকে বানাতেই হবে, এটা আমার বাবার তৈরি প্ল্যান, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য, আমার আমার নিজের জন্য এই মেশিন আমাকে তৈরি করতেই হবে। শুধুমাত্র আপনাদের এই কাজের প্রতি প্যাশন আমাকে কনভিন্স করলো কিন্তু আজ, যদিও বিজনেসের কতটা উন্নতি হবে আমার আমি জানি না, তবুও রিস্ক নিয়ে আমি প্রিলিমিনারি ইনভেস্ট করতে চাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? চলো সব হয়ে যাবে। এই দেখেছো দেখেছো কি কাণ্ড, এই 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 কি আপনারা, হ্যাঁ কি করছেন এখানে, হঠাৎ করে ঢুকে এসে আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন আপনারা, যান যান এখান থেকে। কলান নামিয়ে কথা বলুন, আপনাদের কীর্তি জানতে না কারোর বাকি নেই, বাবলি আমাদের সব কিছু বলে দিয়েছে। ধরুন
জ্যোতিবাবুর ছেলে হয়ে আপনারা এই কাজ করতে পারেন কি আমরা ভাবতেও পারিনি। এই দেখুন, তখন থেকে কি বলে যাচ্ছেন বলুন তো আপনারা, আমরা কিছুই বুঝতে পারছি না। এটা দেখুন, তারপর বুঝতে পারবেন কারা ফালতু বলছে না কি। দেখুন, উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী তরুণ জ্যোতি শীল, তার স্ত্রী, ভাইপো আর ভাইপো বউয়ের জীবন সংগ্রামের কাহিনী আজ শোনাবো আপনাদের। সম্ভ্রান্ত আলতাবাড়ির মানুষ হয়েও জীবন ধারণের তাগিদে আজ তারা চালাচ্ছেন এই চায়ের দোকান। তবুও তাদের মুখে হাসি, লড়াই করার মানসিকতা নষ্ট হয়ে যায়নি। রাজপ্রাসাদের সুখ হঠাৎ ছেড়ে এসে কুড়ে ঘরে জীবন কাটানো সহজ নয়। তবে ওনারা এই জীবন যুদ্ধে হেরে যেতেও প্রস্তুত নন। আর এইসব কথা শুনে আপনারা আমাদের সাথে ঝামেলা করতে এসেছেন? আরে জানতো, যান যান যান। ওরা নিজেরা নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, উল্টে প্রতি পদে আমাকে অপমান করে যাচ্ছে। একটা কথা আপনারা সবাই জেনে রাখুন, ওদেরকে কিন্তু আমি ছাড়বো না। এই পাড়ায় এইসব অসভ্যতা একদম সহ্য করবো না আমরা, এই বলে দিলাম। একদম একদম ঠিক, ঠিক কথা বলেছেন, একদম ঠিক, একদম ঠিক। মা বাবার সঙ্গে যারা এমন করতে পারে, না জানি বাইরের লোকেদের সাথে তারা কি কি করবে। এদের একদম বিশ্বাস নেই, এদের ধরে একদম থানায় নিয়ে যাওয়া উচিত। এইসব ছেলে পুলে থাকার চেয়ে না থাকা ভালো। আজকে না, আমি একটা তোমাদেরকে গুড নিউজ দিতে এসেছি। গুড নিউজ? ভালো খবর তো আজকাল আর চট করে শুনি না। বলুন কি বলতে এসেছেন? আপনাদের যে দোকানের ভিডিও ছিল না, ওটা আমি এভাবে স্প্রেড করেছি আপনাদের পাড়াতে, যে আপনার যে বেশরম ছেলেরা আছে আর মুখ দেখাতে পারবে না। মকান বেচনে কা কিড়াই দিমাগ সে হট জায়েগা টোটালি। পাড়া প্রতিবেশী তাদের কাছে মান সম্মান নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু আসবে যাবে না ভাই মশাই। ওদের কাছে টাকা এসো। আরে সন্ধিজি, আপ সমঝে নেই, ওই এলাকার লোককে এরকম সস সস কথা বলা হয়েছে না? আরে ওরা তো জানে আপনি কত ভালো লোক, আশেপাশে লোক ও তো খেপে গেছে কি, আপ আপকে দোনো বেটে উস মকান মে রহেই নেই পায়েঙ্গে। আপ লিখ লিজিয়ে। বড় মা, আমি দেখছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোমরা তাহলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, আমারও সিদ্ধান্ত শোনো তাহলে। আজকের পর থেকে আমরা তোমাদের ত্যাগ করছি। বৃন্দাবনকে ত্যাগ করছে। আজকের পর থেকে আমরা তোমাদের কোনো কর্মকাণ্ডে থাকবো না। শাস্ত্রী মশাই, সেটার চিন্তা আপনি করবেন না, কারণ আমরা শিক্ষা লাভ করার পর নিজেদের ধর্ম সংস্কার পূজা পাঠ নিজেরাই করে নেব। নির্বোধ বালক, তোর এত সাহস! কারো হৃদয়ে যদি ধর্ম না বাস করে, তাহলে তার গৃহে ভগবানও বাস করেন না। এদের গৃহ থেকে ভগবানের মূর্তি নিয়ে এসো, পুজো পাঠের সামগ্রী ছিনিয়ে নাও। আজকের পর থেকে এদের পুজো পাঠ করার কোনো অধিকার নেই। শাস্ত্রী মশাই, আপনাদের যেতে হলে আপনারা যান, কিন্তু আপনারা আমাদের থেকে আমাদের ভগবানকে কেন নিয়ে যাচ্ছেন? আমরা এই সংসারে ঈশ্বরের প্রতিনিধি, অন্য কোনো লোকে নয়, পরলোকেও তোমাদের সবাইকে তোমাদের ভগবানের থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরে দেখছোটা কি, এই অধর্মীদের গৃহ থেকে আমাদের দেবতার মূর্তি নিয়ে এসো। না না শাস্ত্রী মশাই, এমন করবেন না, এমন করবেন না, শাস্ত্রী মশাই, এমন করবেন না, এমনটা করবেন না, করবেন না। কাকা, কাকি, তোমরা কাঁদছো কেন? কানাই,
আমাদের ভগবানকে ছিনিয়ে নিয়েছে, আর তুমি বলছো আমরা কাঁদছি কেন? কাকি, কে বলেছে তোমায় যে তোমাদের ভগবান তোমাদের থেকে দূরে চলে গেছে? তোমাদের সবার ভগবান তো তোমাদের সামনেই আছে। কানাই, এ তুমি কেমন কথা বলছো? শাস্ত্রী মশাই আর তার শিষ্যরা আমাদের গৃহ থেকে ভগবানকে নিয়ে চলে গেলেন, আর তুমি বলছো যে ভগবান এখানেই আছেন? কাকা, শাস্ত্রী মশাই আর ওনার শিষ্যরা নিয়ে গেছেন, সেটা তো কেবল মূর্তি ছিল। মা বলে ঈশ্বর তো পা ছাড়াই চলতে পারেন, কান ছাড়া শুনতেও পারেন, হাত ছাড়া সব কাজও করতে পারেন। ঈশ্বর আমার মধ্যে আছেন, তোমার মধ্যে আছেন, আমাদের সবার মধ্যে আছেন। কানাই, ঈশ্বর ছাড়া তো আমাদের গৃহে ভূতেরা বাস করবে, ঈশ্বরকে ছাড়া আমরা এখানে থাকতে পারবো না কানাই। মা বলে তর্কের থেকে বড় হলো বিশ্বাস, তর্ক আর বিশ্বাসের মধ্যে সর্বদা বিশ্বাসই জেতে। আমরা থাকবো না, চলো সবাই, চলো চলো। দাঁড়াও, আমার কথা শোনো। আমাকে যে করেই হোক বৃন্দাবনবাসীর বিশ্বাসকে রক্ষা করতে হবে, না হলে বিশাল বড় অনর্থ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।